হাই ফ্রেন্ডস, আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। তো চলো যাওয়া যাক রান্নায়। নিয়ে নিচ্ছি আমি একটা গোটা বাঁধাকপির হাফখানা, সেটাকে আমি এরকম ঝুরঝুর করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। আর লাগছে দুটো মিডিয়াম সাইজের আলু, যেগুলোকে আমি এরকম বড় বড় টুকরো করে কেটে রেখেছি। দুটো ছোট ছোট টমেটোকে টুকরো টুকরো করে কেটে রেখেছি। তিনটে কাঁচা লঙ্কা, আদা বাটা, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, চারটে এলাচ, হলুদ গুঁড়ো, গোটা জিরে, জিরে গুঁড়ো আর গরম মশলা। আর রান্নাটা আমি করব সর্ষের তেলে। আর আমি এখানে ব্যবহার করব রুই মাছের একটা গোটা মাথাকে দু অর্ধেক করে কেটে নিয়েছি, তো এটাকে আমি ব্যবহার করব। তো চলুন যাওয়া যাক রান্নায়। আমি প্রথমে মাছের মাথাগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এক মিনিটের মতো রেখে দেব। তো দেখো বন্ধুরা, মাথাগুলোকে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে এক মিনিটের জন্য রেখে দেব এরকম অবস্থায়। তারপরে আমি এটাকে ভাজার প্রসেসে যাব, সেই ফাঁকে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা একটু বেশি করে নিয়েছি, কারণ আমি পরে আর তেল অ্যাড করবো না, এতেই আলু ভাজা মাছ ভাজা রান্না পুরোটাই করব। তেল আমি 5 টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি। তো এখন তেলটা গরম হতে দেবো, তেলটা গরম হলে আমি আলুগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে আলুগুলো দিয়ে দেবো একে একে। এর সাথে আমি একবারে লবণ দিয়ে দিলাম অল্প। সামান্য হলুদ, আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। দেখো আমার আলুগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। দেখো বন্ধুরা, আলুগুলোকে অনেকটা এরকম হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো এবার আমি সেম তেলে মাছটা ভেজে নেব। তেলটা আমার গরমই আছে, তো আমি এবার এতে মাছের মাথা দুটো দিয়ে দেবো। একটা পিঠ একটু হয়েছে, আমি এবার এগুলোকে উল্টে দেবো। এরকম হালকা হালকা করে উল্টে পাল্টে মাথাগুলোকে খুব কড়াভাবে ভেজে নেবো। দেখো বন্ধুরা, মাছের মাথা দুটো খুব কড়াভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই সময় কী করবো, এখানে এগুলোকে চাপ দিয়ে দিয়ে জাস্ট ভেঙে নেব। যাতে করে মাথার ভেতর অবধি ঠিকঠাকভাবে ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছ, এরকম করে পুরো জিনিসটাকে ভেঙে নেবে। দেখো একদম পুরো যতটা সম্ভব খুন্তির সাহায্যে এরকমভাবে বাড়ি মেরে 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 জিনিসটাকে ভেঙে দেবে। এটাকে আমি আরেকটু ভাজা ভাজা করবো, তারপরে আমি এটাকে তুলে নেব। বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা কড়া করে ভেজেছি। তো এরকম কড়া করে ভাজবে, যাতে করে ভাঙলে ওটা ভেঙে যায়। তো এবার আমি যাব নেক্সট প্রসেসে, তার আগে আমি এই তেলটাকে কমিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজার জন্যই আমি তেলটা একটু বেশি করে দিয়েছিলাম। তো এখন যা তেল আছে, এতটা তেল আমার লাগবে না, আমি কমিয়ে এখানে 2 চামচের মতন তেল রাখব। তো বন্ধুরা, আমি এক্সট্রা তেলটা তুলে নিয়েছি আর এখানে আমি 2 চামচের মতন তেল নিয়ে নিয়েছি। তো এবার আমি তেলটা গরম হলে ফোড়নগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নগুলো একে একে দিয়ে দেবো।
দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে চিরে, দুটো তেজপাতা দিয়ে দিলাম, চারটে এলাচকে চিরে দিলাম, এরকমভাবে ফাটিয়ে দেবে। এলাচ ফাটিয়ে না দিলে, গরম তেলের মধ্যে দিলে তাহলে সেটা ফুটতে থাকবে, এই কারণে ফাটিয়ে দিতে হয়। দিয়ে দিলাম গোটা জিরে বা সাদা জিরে এক চামচের মতন। দেখো ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এতে আদা বাটা, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়োকে একসাথে গুলে নিয়েছি, সেই মিশ্রণটা দিয়ে দেবো। এটা এইভাবে দেওয়ার পেছনে কারণ হলো, যদি গরম তেলের মধ্যে আদা বাটা ডাইরেক্ট দিই তাহলে প্রচণ্ড তেল ফেটে, আর এইভাবে দিলে তেলটা অত ফেটে না। এবার আমি এটাকে একটু কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পরে তারপর আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। দেখো মশলাটা কষে গেছে, আদা বাটার যে কাঁচা গন্ধটা সে গন্ধটাও চলে গেছে। জিরে গুঁড়োটা আমি রান্নার শুরুতেই ব্যবহার করলাম, তোমরা চাইলে রান্নার শেষেও ব্যবহার করতে পারো। তো এটা পুরোটাই তোমাদের নিজেদের টেস্টের ওপরে ডিপেন্ড করছে। বাঁধাকপিটা আমি পুরোপুরি দিয়ে দিলাম, তোমরা চাইলে বাঁধাকপিটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়ে তারপরে দিতে পারো, আমি সেদ্ধ না করে দিলাম ডাইরেক্ট। এবার আমি এতে দিয়ে দেবো সামান্য লবণ, লবণটা আমি প্রথমে অল্প করেই দেবো, তারপরে টেস্ট করে দেখবো, যদি আরও লবণ লাগে তখন দেবো। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব মশলাটার সাথে। প্রথমে দু তিন মিনিট আমি এটাকে হাই ফ্লেমেই রান্না করব, দু তিন মিনিট পরে আমি একে আঁচ কমিয়ে দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। যদি বাঁধাকপি থেকে জল বেরোয় তাহলে আর এক্সট্রা করে জল অ্যাড করার দরকার পড়বে না, আর যদি জল না বেরোয় তাহলে এক্সট্রা করে অল্প করে জল অ্যাড করতে হবে। দেখো অলরেডি বাঁধাকপি থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। মশলাটা পুরোপুরি মাখানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। পুরোটাকে আমি আবারও মাখিয়ে নেব। এবার আমি ঢাকা লাগিয়ে দেবো আর আঁচ কমিয়ে দেবো। আমি কিন্তু এখনও পর্যন্ত জল কিছু ইউজ করিনি, এই অবস্থায় আমি মোটামুটি 5 মিনিট রাখবো, 5 মিনিট পরে এসে আমি দেখবো কী অবস্থা আছে, সেই হিসাবে আমি জল অ্যাড করব। আমি মোটামুটি 5 মিনিট পর ফিরে এলাম, তো দেখতেই পাচ্ছ কতটা জল ছেড়েছে বাঁধাকপিটা থেকে। এবার আমি এতে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো। আমি কিন্তু আঁচটা এখনও কমই রেখেছি, এটা আরও হবে। এবার আমি পুরোটা মাখিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। আমি আরও 5 মিনিটের জন্য আঁচটা কমানো অবস্থাতেই ঢাকা দিয়ে রেখে দিলাম। তো আরও 5 মিনিট পর আমি রান্নাতে ফিরে এসেছি। তো দেখো বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে, অনেকটা কমে এসেছে আর জলও বেরিয়েছে ভালো। আমি আর কোনো রকম জল অ্যাড করিনি এক্সট্রা করে, যদি বাঁধাকপিতে জল না বেরোয় তাহলেই জল অ্যাড করবে, আদারওয়াইজ জল অ্যাড করার দরকার নেই। এই সময় আমি ভেজে রাখা মাছের মাথাগুলো, যেগুলোকে আমি এরকম টুকরো টুকরো ছোটো 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 টুকরো টুকরো করে রেখেছিলাম, সেগুলোকে আমি দিয়ে দিলাম। এবার আমি পুরোটা খুব ভালো মতো মিশিয়ে নেব। এই সময় আমি একবারে চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে নাকি। দেখো খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে, আলুটা খুব ভালো সেদ্ধ হয়েছে। এবার আমি আঁচটা বাড়িয়ে দেব আর এটাকে শুকনো করে নেব, একদম কষিয়ে 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 কষিয়ে
জিনিসটাকে শুকনো করে নেব। তোমরা যদি লাল রং করতে চাও তাহলে এই সময় এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিতে পারো, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। আর তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে এই সময় অল্প একটু চিনি অ্যাড করে দিতে পারো। আমি কোনো রকম চিনি অ্যাড করছি না, তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে নিতে পারো। এবার আমি এটাকে হালকা করে হতে দেবো, একই সাথে আমি এখানে গরম মশলা অ্যাড করে দেবো। আমি সামান্য গরম মশলা অ্যাড করলাম এক চা চামচের মতন। পুরো জিনিসটাকে আবারও ভালো মতো মিশিয়ে নেব আর আমি এতে অ্যাড করবো এক চামচ ঘি। পুরো রান্নাটাকে এবারে হাই ফ্লেমে করবো। তোমরা চাইলে মাখা মাখাও করতে পারো, আমি এটাকে পুরো ভাজা ভাজা করব, একদম শুকনো করব। তো আমি এবার এটাকে মোটামুটি 5 মিনিটের মতো হাই ফ্লেমে হতে দেব। তো দেখো বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। আমি পুরো রান্নাটা মাঝখানে এসে প্রায় 2 থেকে 3 বার এসে এসে নাড়িয়ে দিয়েছি, আর হচ্ছে গিয়ে এইটা পুরোটাই হচ্ছে হাই ফ্লেমে করলাম। পুরোটা একদম দেখছো কীরকম কষা কষা হয়ে এসছে। তো হয়ে গেছে রান্নাটা আমার, এবার আমি এটাকে সার্ভিং বলে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির তরকারি। দেখতেই পাচ্ছ কতটা টেস্টি লাগছে জিনিসটা দেখতে। তোমরা নিজেরা বাড়িতে বানাও, অবশ্যই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর অনেক 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 শেয়ার করো। তো দেখা হবে নেক্সট রেসিপিতে। বাই, থ্যাংক ইউ।